বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে। সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয়, জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের। শুনছেন গল্পের সংসার, আড্ডা গল্পে জমজমাট। ছোটবেলা থেকে আমরা আমাদের পাঠ্য বইয়ের সিলেবাসে যে ইতিহাস পড়ে থাকি, তা বেশিরভাগ ক্ষেত্রেই রাজা রাজরার কীর্তির দলিল, আর বাকি অনেক বাস্তব ঘটনাই সেই রাজকীয় ঔজ্জ্বল্যের আড়ালেই থেকে যায়। তবে সবসময় হয়তো তেমনটা হয় না, কিছু ঘটনা ইতিহাসের ঔদাসীন্য পেরিয়ে লোকমুখে প্রচারিত হতে হতে থেকে যায়। আজ তেমনই একটা ঘটনা আপনাকে শোনাব। সে ঘটনা বাংলার রাজা লক্ষণ সেনের রাজসভাকে কেন্দ্র করে। লক্ষণ সেনের রাজপ্রাসাদের পাশ দিয়ে একটি পথ গেছে, সেই পথ ধরে সোজা গঙ্গায় পৌঁছে যাওয়া যায়। একটি মেয়ে একদিন যাচ্ছিলেন সেই পথ ধরেই গঙ্গায় স্নান করতে, যেতে যেতে শুনতে পেলেন রাজপ্রাসাদে যেন ধুম লেগেছে, মানে এত হট্টগোল, এত কাড়া নাকাড়া বাদ্যি, এত কিছু বাজছে যে কান পাতা দায়। কি হচ্ছে সেখানে, ব্যাপারটা তো দেখতেই হয়। সে মেয়ের মনে কোনো ভয় ডর নেই, কৌতূহলের বশবর্তী হয়েই সোজা হাঁটতে হাঁটতে রাজসভায় ঢুকে পড়লেন। প্রহরীরা বাধাও দিল না, কারণ এই সভায় তার যথেষ্ট কদর রয়েছে। সভায় ঢুকে মেয়েটি দেখেন কাতারে কাতারে লোক, তাদের করতালিতে সভা একেবারে গমগম করছে, তুড়ি ভেরি সমস্ত কিছু বাজছে, আর সভার মাঝখানে গায়ে উত্তরীয় দিয়ে যিনি দাঁড়িয়ে আছেন মেয়েটি তাকে চেনেন। বাংলার প্রায় সকলেই তাকে চেনে, তিনি সঙ্গীতাচার্য বুরন মিশ্র। রাজা এবার তাকে জয়পত্র দেবেন। সভার সমস্ত সঙ্গীতগুরুকে তিনি সুরের জাদুতে হারিয়ে দিয়েছেন, তাই তাঁর হাতেই জয়পত্র তুলে দেবেন রাজা লক্ষণ সেন। মেয়েটি মনে মনে ভাবল, এ কেমন করে সম্ভব হয়, বুরন মিশ্রর আসল পরীক্ষাই তো হয়নি এখনো। মেয়েটি এবার ভিড় ঠেলে দরবারের সামনে গিয়ে দাঁড়ালেন, তীব্র কণ্ঠে বলে উঠলেন যে বুরন মিশ্রর জয় এখনো নিশ্চিত নয়, আগে বুরন মিশ্র যদি তাকে হারাতে পারেন তারপরে তিনি জয়পত্র পাবেন। কি সাংঘাতিক সাহস! গোটা সভা একেবারে চুপ করে রইল। রাজা স্বয়ং থেমে গেছেন, আর বুরন মিশ্র, তিনি তো এমন কাণ্ড আগে কখনো দেখেনি। অবাক বিস্ময়ে চেয়ে থেকে কোনো রকমে বলে উঠলেন যে কোনো নারীর সঙ্গে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না। কিন্তু এই মেয়েও হার মানার মেয়ে নন। তিনি বললেন, বেশ, তার সঙ্গে যদি টক্কর দিতে না চান বুরন মিশ্র, তাহলে তিনি তার স্বামীকে নিয়ে আসছেন, তবে এই প্রতিযোগিতার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জয়পত্র পাবেন না বুরন মিশ্র। যেমন এসেছিলেন ঠিক তেমনভাবেই ঝড়ের বেগে বেরিয়ে গেলেন সে মেয়ে রাজসভা থেকে। কিছুক্ষণের মধ্যেই তার স্বামীকে নিয়ে তিনি আবারও ফিরে এলেন, আর তারপরে শুরু হলো এমন এক যুদ্ধ যা এর আগে এই বঙ্গভূমি কোনো দিন দেখেনি। কাকে নিয়ে এলেন মেয়েটি? তিনি জয়দেব গোস্বামী, সেই মেয়ের স্বামী। আর মেয়েটির নাম পদ্মাবতী। শুধু বাংলার নয়, সারা দেশের রহস্যকন্যা তিনি। তিনি না থাকলে প্রেম বিষয়টাই বাংলার শিল্পে সাহিত্যে কোথাও এমন করে ফুটে উঠত কি না সন্দেহ, জানেন। আসুন তবে প্রেমের দিন উপলক্ষে এক বিশেষ নারীর কথাই শোনাই আজ আপনাকে। আজ বলবো পদ্মাবতীর কথা। আমি শাওলি, আর আপনি শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস রহস্যের ডায়েরি। লোকে বলে পদ্মাবতী অর্ধেক মানবী আর অর্ধেক কল্পনা। আসলে পদ্মাবতীকে কল্পনা বলার একটা কারণও আছে, জানেন। যে সময়ের মানবী তিনি, মানে দ্বাদশ শতকের সেই সময়টাতে পদ্মাবতী একটা ঝড়ের নাম ছিল। তিনি যা যা করে ফেলেছিলেন সে সব সেই সময়ে, এমনকি এই সময়েও, মানে যে কোনো কালেই অসম্ভব। সেই সময়ে তো আরও বেশি করে অসম্ভব ছিল,
ফলে তার চেতনা, সাহস আর গুণকে বাস্তব হিসেবে দেখানোটা বেশ বেশ কঠিন ছিল। আর সেই কারণেই পদ্মাবতীর জীবন অনেকটাই মিথের আড়ালে ঢাকা দিয়ে রাখা আছে। তবে মিথ বলে কিন্তু মিথ্যে মিথ নয়, আসলে সেই সময়কার ইতিহাসটাই তো ঠিকঠাক লেখা হয়নি। যেটুকু লেখা হয়েছিল তা ওই শুরুতেই যেটা বললাম, রাজা রাজরার ইতিহাস। সাধারণ মানুষের ইতিহাসের প্রতি কেউ মাথাই ঘামায়নি। তবে ভাগ্যিস জয়দেব গোস্বামী সে সময়ে রাজা লক্ষ্মণ সেনের সভাকবি ছিলেন, এবং পদ্মাবতী ছাড়া জয়দেব স্বয়ং অসম্পূর্ণ। আর তাই জয়দেব আর তাঁর সূত্র ধরেই পদ্মাবতী, এই দুজনই এক সময় ইতিহাস হয়ে উঠেছিলেন। আসলে তাঁদের কথা জানেন বলতেই হতো, কারণ এই দুজন না থাকলে বাংলা সাহিত্যে, সংস্কৃতিতে আর শিল্পে প্রেম বিষয়টি কখনো আসতই না। প্রেমের জন্যে কোনো মানুষ যে কত দূর যেতে পারে তা ভাবার স্পর্ধাও হয়তো জন্মাতো না। কি করে, সে কথায় পরে আসছি। তবে তার আগে সেদিন রাজপ্রাসাদে কি হলো সেই প্রসঙ্গটা শেষ করে নিই তো। পদ্মাবতী তার স্বামী জয়দেবকে নিয়ে রাজার সভায় হাজির তো হলেন। রাজার হাত থেকে জয়পত্র নেওয়ায় এভাবে বাধা পড়ল বলে বুড়ন মিশ্র খুব স্বাভাবিকভাবেই মনে মনে ক্ষুব্ধ হয়েছেন। কিন্তু লড়ে যাওয়ার প্রস্তাব যখন এসেছে তখন তো তাকে স্বীকার করতেই হবে। লড়াইয়ের শুরুটা কিন্তু করলেন পদ্মাবতী, জয়দেব নন। তার অপূর্ব কণ্ঠে গান্ধার রাগ ধরলেন তিনি। শোনা যায় পদ্মাবতীর সুরের বিস্তার যত দূর পর্যন্ত হয়েছিল গঙ্গার বুকে তত দূর পর্যন্ত নাকি নৌকোগুলো দুলে উঠেছিল। ভাবতে পারেন, রাজপ্রাসাদে হতবাক সবাই, সবাই স্তব্ধ হয়ে বসে আছে। অবাক হয়ে গেছেন বুড়ন মিশ্র স্বয়ং, কিন্তু ওই পৌরুষের অভিমান, নারীর সঙ্গে প্রতিযোগিতা তিনি করবেন না, সেই জেদেই অটল রইলেন তিনি। তবে বেশ, এবার তাঁর সঙ্গে টক্কর দিতে এগিয়ে এলেন জয়দেব গোস্বামী। কিন্তু দুজনেই সমান, কেউ কারোর চেয়ে কম যাচ্ছেন না। শেষে রাজা মাঝখানে এসে দাঁড়ালেন। তিনি এক অদ্ভুত প্রস্তাব দিলেন। একটু আগে পটমঞ্জরী রাগ গেয়ে রাজপ্রাসাদের সামনে থেকে একটি গাছের সমস্ত পাতা ঝরিয়ে দিয়েছিলেন বুড়ন মিশ্র। রাজা লক্ষ্মণ সেন প্রস্তাব দিলেন যে তার সুরের বিস্তারে ওই পাতা ঝরা গাছটায় যদি আবারও পাতা এনে দিতে পারেন জয়দেব গোস্বামী, তাহলে এই জয়পত্র তিনিই পাবেন। কি অদ্ভুত শর্ত! পারতেন, পদ্মাবতী পারতেন, কিন্তু তাকে তো সরিয়েই দিয়েছেন বুড়ন মিশ্র। জয়দেব সবটা শুনলেন শান্ত হয়ে, কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে রইলেন। তারপর ধরলেন তার গান, এবার ধরলেন বসন্ত রাগ। এখানে বাংলা মাঘ সঙ্গীতের একটা কথা বলে নি। বাংলা মাঘ সঙ্গীতে এমন কয়েকটা রাগ আছে যে রাগ সঠিকভাবে গাইতে পারলে বৃষ্টি আসে, আগুন জ্বলে, পাতা ঝরে, আবার নতুন করে পাতা গজায়ও। না, এটা কিন্তু শুধুমাত্র তানসেনের মিথ নয়। এই সেদিন মানে 1973 সালে হুগলির পান্ডুয়া থানার বেলুন গ্রামে মানুষের চোখের সামনে মেঘমল্লার রাগে বৃষ্টি নামিয়ে দেখিয়ে দিয়েছিলেন আকাশবাণীর বিখ্যাত সুরকার কামাখ্যা ঘোষ। তা সে যাই হোক, লক্ষ্মণ সেনের রাজদরবারে ফিরে যাই আবার কেমন। এক মনে জয়দেব গোস্বামী বসন্ত রাগ গাইছেন, স্বামীর পাশে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন পদ্মাবতী। অনেকক্ষণ ধরে জয়দেব গাইছেন, একেবারে বিভোর হয়ে গেছেন তিনি। বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পরে সত্যিই দেখা গেল যে সেই ন্যাড়া গাছটার ডালে আবার একটু একটু করে সবুজ উঁকি দিচ্ছে। বেশ কয়েকটি ডালে সবুজের আভা দেখতে পেয়ে এবার সকলে মিলে ধন্য ধন্য করতে লাগলেন। আর বুড়ন মিশ্র মাথা নিচু করে বসে রইলেন। রাজা লক্ষ্মণ সেন এবার জয়দেবের হাতে জয়পত্র তুলে দিলেন। রাজপ্রাসাদ করতালিতে ফেটে পড়ল। জয়দেব আর পদ্মাবতী দুজনেই কিন্তু নির্বিকার,
এক হাতে জয়পত্র নিয়ে আর এক হাতে পদ্মাবতীর হাত ধরে স্থির শান্ত সেই যুগল মূর্তি লক্ষণ সেনের রাজপ্রাসাদ থেকে ধীরে ধীরে বেরিয়ে গেলেন। রাজা লক্ষণ সেনের সভাকবি হওয়া সত্ত্বেও জয়দেবের সংসার কিন্তু সচ্ছল ছিল না জানেন, তবে এক অমূল্য সম্পদ তাঁর ছিল, তিনি পদ্মাবতী। আসলে পদ্মাবতীর কোনো সাংসারিক আকাঙ্ক্ষা ছিল না, আর সেই জন্যই জয়দেব গোস্বামীর সংসারে গান আর কাব্য ছাড়া আর কিচ্ছুটি ছিল না। না, ভুল বললাম, ছিল ছিল পদ্মাবতীর নাচ। পদ্মাবতীর নামে নৃত্যনাট্যের একটি দলও তৈরি করেছিলেন জয়দেব, সেই দলের নাম ছিল পদ্মাবতী সুখ সমাজ। সেই সময়ের নিরিখে এই পদক্ষেপ নেওয়ার কথা কেউ ভাবতেও পারত না। স্ত্রীর নামে দল, তাও আবার নাচের দল, জয়দেব গোস্বামীর কি মাথা খারাপ হয়ে গিয়েছিল? পরবর্তী যুগ হলে প্রশ্নটা হয়তো অনেকে করেও ফেলত তাকে, কিন্তু সেই সময় পদ্মাবতীর রূপে আর গুণে সমাজ তখন বিভোর। দক্ষিণ ভারতের মেয়ে পদ্মাবতী, শোনা যায় জ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গেই তার বাবা মা তাকে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। কেন? কারণ এমন সর্বাঙ্গ সুন্দর মেয়েটিকে দেবতার নৈবেদ্য ছাড়া আর কিছু ভাবতে পারেননি তারা। দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দিরে পদ্মাবতী বড় হয়েছেন, তার ধর্মপ্রাণ বাবা মাও মেয়ের সঙ্গে মন্দিরেই থাকতেন, সেই সব মন্দিরেই নাচ শিখেছেন পদ্মাবতী। হ্যাঁ, তবে নাচ শিখেছেন বটে, কিন্তু নাচের বিভিন্ন মুদ্রা বিভিন্ন বিভঙ্গ তিনি নিজেই তৈরি করেছেন, আর সেই সমস্ত মুদ্রাই পরে ভারতীয় নৃত্যের সঙ্গে যুক্ত হয়েছে। পদ্মাবতী একসময় জগন্নাথ মন্দিরেও এসেছিলেন বই কি, সেখানে কেন্দুলি বা কেঁদুলি গ্রামের জয়দেবের সঙ্গে তার দেখা হয়, তারপরেই বিয়ে হয়। পদ্মাবতী কে ছিলেন তবে? আসলে তিনি ছিলেন দেবদাসী, তবে পরবর্তীকালে ভারতে দেবদাসী বলতে যে সেবাদাসীদের বোঝাত, পদ্মাবতী কিন্তু তা ছিলেন না, তিনি ছিলেন শিল্পী, সমাজের মাথার মণি। শেখ শুভদয়া বইয়ে পদ্মাবতী আর জয়দেবের সেই যুগল শিল্পের কথাই লেখা আছে। ভারতে সে সময় এমন জুটি আর একটাও ছিল না, তবে এই জুটির কথা মানে যুগলের কথা, বিশেষ করে পদ্মাবতীর কথা বলতে বসে সমাজে আলোড়ন তোলা সেই রহস্যের কথাটাও তো বলতে হয়, তাই না? কি রহস্য? এবারই বলবো সে কথা। আজীবন কৃষ্ণ সাধক জয়দেবের কৃষ্ণ বিগ্রহের পাশে যে খাঁখা শূন্যতা শোনা যায়, তা একমাত্র পদ্মাবতীর চোখেই পড়েছিল। তাঁরই আবদারে কৃষ্ণের পাশে রাধারানীকে এনে বসিয়েছিলেন জয়দেব, প্রেম পূর্ণতা পেয়েছিল এইভাবেই। জয়দেব পদ্মাবতীর আগে বাংলার কৃষ্ণ চর্চায় রাধারানী একটু ব্রাত্যই ছিলেন জানেন, কারণ ভাগবতের কোথাও রাধার নাম নেই যে। জয়দেব গোস্বামীর কিংবদন্তি সৃষ্টি গীতা গোবিন্দমে কৃষ্ণের পাশে রাধা এসে বসলেন, আর তখন থেকেই বাংলার কাব্য শিল্প সংস্কৃতি সবেতে বসন্ত জেগে উঠল। রাধাকৃষ্ণের কথা ছাড়া প্রেমের গান কবিতা গল্প কোনো কিছুরই কল্পনা করা যেত কি বলুন তো? বোধ হয় না। তাই জয়দেবের গীতা গোবিন্দমের গুরুত্ব বাংলার শিল্প সাহিত্যে অপরিসীম। তবে এই গীতা গোবিন্দমের সবচেয়ে সাহসী দুটি লাইনের জন্যে পদ্মাবতীর কাছে ঋণ স্বীকার কিন্তু করতেই হবে আমাদের সকলের। কৃষ্ণের পাশে রাধাকে এনে বসিয়েই পদ্মাবতীর কাজ শেষ হয়নি। গীতা গোবিন্দমের মানভঞ্জন পর্বে রাধারানীর মান ভাঙানোর মতো মনের মতো কোনো লাইন যখন জয়দেব কিছুতেই খুঁজে পাচ্ছেন না, তখনই একটা যেন ম্যাজিক ঘটে গেল। শিল্পের সেরা ম্যাজিক বললেও জানেন বোধহয় ভুল কিছু বলা হবে না। গানের লাইন ভাবতে ভাবতে ক্লান্ত জয়দেব লেখা ছেড়ে স্নান করতে গেলেন। পদ্মাবতী তখন রান্না করছিলেন, রান্না করতে করতেই তিনি দেখতে পেলেন যে ভিজে গায়ে তড়িঘড়ি করে ঘরে এসে জয়দেব আবার লিখতে বসলেন। তারপর তিনি আবারও স্নান করতে চলে গেলেন। কিছুক্ষণ পরে জয়দেব ফিরে এসে ফের তাঁর পুঁথিটি খুলেই
অবাক হয়ে গেলেন। পদ্মাবতীকে ডেকে জিজ্ঞাসা করলেন যে এই অঘটনটা ঘটল কী করে, এই লাইনটা তো তিনি এখানে লিখে যাননি, তাহলে এই লাইনটা এখানে লিখল কে? প্রবাদ বলে যে যে লাইন দুটো জয়দেব ভেবে পাচ্ছিলেন না, সেই লাইন দুটো জয়দেবের রূপ ধরে স্বয়ং মাধব এসে নাকি লিখে দিয়ে গেছেন। তাকে দেখতেও পেয়েছিলেন পদ্মাবতী। মিথ কিন্তু আরও অন্য কিছুও বলে জানেন, জয়দেব যেখানে থেমে গিয়েছিলেন সেখানে সেই অসম্পূর্ণ অংশটি শেষ করেছিলেন পদ্মাবতী নিজে। নারী তো, তাই পুরুষের ওপরে নারীকে স্বীকৃতি দিতে বোধহয় সমাজের একটা অংশ একটু কুণ্ঠা বোধ করেছিলেন। আর তাছাড়া যেভাবে তিনি শেষ করেছিলেন, মানে তিনি যা লিখেছিলেন, সেই সময়ে ওই লেখার স্পর্ধা কোনো নারী দেখালে সমাজ তাকে চিরতরে নির্বাসন দিয়ে দিত বলে গোটা ঘটনাটা মাধবের নামেই উৎসর্গ করে দিয়েছিলেন জয়দেব স্বয়ং। কি লিখেছিলেন পদ্মাবতী? তার আগে শুনে নিই কোথায় থেমে গিয়েছিলেন জয়দেব। মানভঞ্জন পর্ব লিখতে লিখতে জয়দেব গোস্বামী লিখেছিলেন, স্মরগরলা খণ্ডনং মম শিরসি মণ্ডনং। এরপরে ঠিক কি লিখবেন তিনি, কোন শব্দ কোন ভাব যথার্থ হবে তিনি কিছুতেই খুঁজে পাচ্ছিলেন না, আর সেই জন্য খুঁজে না পেয়ে পুঁথি ছেড়ে উঠে পড়েছিলেন জয়দেব। তার সেই অমিলের জায়গাটি মিলিয়ে দিয়ে পদ্মাবতী বলেছিলেন, দেহি পদ পল্লব মোদরম। এই লাইনটির আক্ষরিক অর্থ হল, তোমার উদার পদপল্লব আমার মস্তকে ভূষণ স্বরূপ অর্পণ করো। মাধব স্বয়ং শ্রী রাধিকাকে বলছেন তার পদযুগল মাধবের মাথার ওপরে রাখতে। বৈষ্ণব সমাজ, ভক্তি আন্দোলন যেখানে রাধাকে মানতেই পারত না, আর যদিও বা মানত, তাকে কৃষ্ণের ভক্ত ছাড়া আর কিছু কখনো ভাবেনি, সেই সমাজের সামনে এ কোন বার্তা দেওয়া হবে তবে? অথচ শিল্প, ভাব এবং প্রেমের এমন এক রূপ এখানে ঝরে পড়ছে যে শব্দটি কাটতেও পারলেন না জয়দেব। প্রেমের এমন গাঢ় ঘনিষ্ঠ ছবি জয়দেব যে নিজে ফুটিয়ে তুলতে পারছিলেন না, নিজে কেঁপে তো উঠলেন তবু তাকেই স্বীকৃতি দিলেন তিনি। আর এই দুটি লাইনই গীতগোবিন্দমে অমর হয়ে রইল। কিন্তু এই লাইনটি সত্যি কে লিখেছিলেন বলুন তো? এটা যে জয়দেবের নিজের লেখা নয় তা তো জয়দেব স্বয়ং স্বীকার করে গিয়েছিলেন, তাহলে লিখলেন কে? পদ্মাবতী সুখসমাজ তাঁর স্ত্রীর নামে একটি দল তৈরি করে ঘুরিয়ে কি তাঁর স্ত্রীকেই সব থেকে বড় স্বীকৃতিটা দিয়েছিলেন জয়দেব? একাদশ শতাব্দীর সেই রহস্যের উত্তর কিন্তু আজও মেলেনি। পদ্মাবতী তাই আজও বাংলার সবচেয়ে বড় একটি মিথ, একটি রহস্য হয়েই থেকে গেছেন, ওই ইতিহাসের আড়ালেই, ইতিহাসের গর্ভেই। আজ এই পর্যন্ত, আগামী পর্বে আবারও ফিরব ইতিহাসের গর্ভ থেকে নতুন কোনো রহস্য নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার, আড্ডা গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।